দিনাজপুরের চিড়িবন্দরে সাহিত্য মেলা উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের চিড়িবন্দরে দুই দিন ব্যাপী সাহিত্য ও বইমেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 23 জুলাই বৃহস্পতিবার সকাল 9:30 উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদ হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ কবি মাসুদুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্যিক উপন্যাসিক দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার কালচারাল অফিসার মিনা আক্তার পারভিন, কবি সাহিত্যিক মাসুদ মুস্তাফিজ সহ আরো অনেকে এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বেলাল সরকার, কবি নির্মল সরকার ও কারিশ্মা রায় ক্ষমাকে শিল্পকলা সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অফিসার্স ক্লাবের বিশেষ চাহিদা সমন্বয় শিশু ও সাধারণ শিশুদের মধ্যে সাংস্কৃতিক ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। হচ্ছে এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।